বিটঘর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভোটারদের কাছে ছুটে চলছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভুঁইয়া আমাদের নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি হেদায়তুল্লাহ জানান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিটঘর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূঁইয়া এক সময়ের তোখোর ছাত্রলীগ নেতা বীরঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া ভূইয়া নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন এই সময় তিনি আসন্ন একত্রিশ জানুয়ারির নির্বাচনে ভোটারদের কাছে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি জানান জনপ্রতিনিধি হতে পারলে তিনি অতীতের মতো সবসময় জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবেন সেই সাথে এই ইউনিয়নকে মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত ও উন্নত সমাজ গড়তে সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন গোলাম কিবিয়া বিশ্বাস করেন যেভাবে ভোটারগণ তাকে উৎসাহ দিচ্ছেন এবং সহযোগিতা করছেন তাতে একত্রিশ তারিখের সুষ্ঠু নির্বাচন হলে তিনি ঘোড়া প্রতীক নিয়ে জয়লাভ করবেন আগামী একত্রিশে জানুয়ারি আমি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপার্থী আমার বিশ্বাস আপনারা আমার পাশে থেকে একত্রিশ জানুয়ারি একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আর আমি যদি জয়যুক্ত হই বিডগরবাসীকে সাথে নিয়ে বিডগরবাসীর যে সমস্ত সমস্যাগুলি আছে সেইগুলি আমি সমাধান করার চেষ্টা করব বিডগরবাসীর সকলের কাছে আমার আকল আবেদন আমার ভোট আমি দেব যাকে হুশি তাকে দেব আপনারা যদি আপনাদের সেই মূল্যবান ভোটটুকু একটু গভীরভাবে চিন্তা করে আপনারা প্রয়োগ করেন আমার বিশ্বাস আমরা একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে বিডগড়কে গড়ে তুলতে পারবো আশাবাদী এবং আমি একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা বিগত নির্বাচনগুলি বাংলাদেশে যেভাবে সমাপ্ত হতে দেখেছি আমরা বিডগড় ইউনিয়নও সেই সেই ধারাবাহত অব্যাহত থাকো সেই জিনিসটা আমরা চাই আমার বিশ্বাস যদি সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় আমাদের বিজয় নিশ্চিত